আগে একটি জালে বোয়াল মাছ বেঁধেছে, একদম জীবিত, খুব পারফেক্ট। আর এখনো জালে মাছ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরুচুর মাছ বেঁধেছে জালে, পুরুচুর মাছ, সারা জালে মাছ দেখা যায়, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে প্রচুর জেলেরাই জাল পেতেছে, আর সমস্ত জালেই এভাবে করে মাছ দেখা যায়। বড় সাইজের মাছ এই যে, দর্শক বন্ধুরা উঠিটা যা। বন্ধুরা দেখতে পাচ্ছেন একই জায়গায় পুরো মাছ বেঁধেছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলো ছোটানোর কার্যক্রম চলতেছে। আর এই মাছ খুলে এই বিকালে বাজারে বিক্রি করবে, পাইকারেরা নিয়ে যাবে। আর বিশেষ করে রাত্রে জোয়ারে আবারও মাছ বাজবে, অবশ্যই সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বন্ধুরা এই পাশেও দেখা যায় মাছ, সারা জালে মাছ আছে। তো বন্ধুরা এই যে বিগ সাইজের, বড় বড় মানের, খুব বড় বড় সাইজ। দর্শক বন্ধুরা এই সাইডে সামনের দিকে দেখা যাও কি পরিমাণ মাছ আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো জালে মাছ ফুলে ফুলে গেঁথে আছে। ওয়াও, একই জায়গায় কতগুলা মাছ! দেখা যাক কি পরিমাণ মাছ আছে, পুরো জালটায় চমৎকার হয়ে আছে, ফুলের মতো গেঁথে আছে। সব বন্ধুরা এখানেও মাছ আছে, অবশ্যই সেটা পানি নেই, শুকিয়ে গেছে পানি, অবশ্যই মাছ বেঁধে আছে। এই যে সারা জালেই মাছ আছে। তো নদীতে প্রচুর মাছ এসেছে, এই যে ওয়াও, একই জায়গায় আবারও দেখা যায় মাছগুলো, দেখতে খুব বিগ সাইজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো জালে মাছ বেঁধে আছে,
আর পাশে প্রত্যেকটা জালেই মাছ আছে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একই জায়গায় অনেকগুলো মাছ ভেজেছে, আর এই যে দেখেন পাশে আরও সম্পূর্ণ জালেই মাছ দেখা যায়, ফুলের মতো গেঁথে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে দেখতে একবার উপরে চলে এসেছি, আর পুরো জালটাই মাছ দেখা যায়। তো অবশ্যই ভালো লাগলে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দর্শক বন্ধুরা আরেকটি জালে চলে এসেছি, তো কি পরিমাণ মাছ বেজেছে অবশ্যই দেখতে পাচ্ছেন। ভাই জাগাই জাগাই, জালটা খারাপ ভাই, বিলকুল। তো বন্ধুরা অবশ্যই খুব ভালো লাগছে মাছ দেখে। মোবাইল ও সেই দর্শক বন্ধুরা সারা জালে মাছ, আর মাছ একদম জীবিত মাছ, আর আমাদের তেঁতুলিয়া নদীতে এরকম প্রচুর মাছ, আর জীবিত মাছগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন। খালি মাছ আর মাছ। দর্শক বন্ধুরা জালে তো প্রচুর মাছ আছে, খুলতে অনেক সময় লাগবে, আর আগে যে মাছ পেয়েছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন।
তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো যাওয়া যাক বন্ধুরা।